আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ পবিত্র শুক্রবার, সবাইকে জুম্মা মুবারক। আমরা চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকে আমরা নতুন ট্র্যাপ ডোর তৈরি করেছি, তার একটি আপগ্রেড নিয়ে আপনাদের সামনে কথা বলার চেষ্টা করবো এবং দেখানোর চেষ্টা করবো কেন আমরা একের পর এক আর নতুন নতুন ডিজাইন বা নতুন নতুন ট্র্যাপ ডোর আমাদেরকে বানাতে হচ্ছে। এর আগে আপনারা জানেন প্রথমে শুরুতেই শুধু এই জায়গাটা ছিল, তারপরে এখানে আপনার আরেকটি ট্র্যাপ ডোর ছিল, আর তারপর গত তিন দিন অক্লান্ত পরিশ্রমের পর নতুন ট্র্যাপ ডোর বানাতে সক্ষম হয়েছে এবং কালারিং করার পর আমরা লাগিয়ে দিয়েছি, তারপরে ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো কেন এই ট্র্যাপ ডোরের নতুন করে বানানোর প্রয়োজনীয়তা বা প্রয়োজন পড়েছিল সে বিষয় নিয়ে আপনাদের সামনে বিস্তারিত কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। বাকি ভিডিওতে সাথেই থাকবে। ভাসে তোমার ছবি, ভাসে তোমার প্রেমে যেন পড়েছি। এই হচ্ছে আমাদের নতুন ট্র্যাপ ডোর। আসলে মানুষ যখন তার কি হয়, প্রত্যেকটা সময় বাস্তবতার সম্মুখীন যখন মানুষ হয়, তখন নতুন নতুন জিনিস তার চোখের সামনে ধরা পড়ে এবং নতুন নতুন ভুল ধরা পড়ে, আর সেই ভুলের পরিক্রমা থেকেই নতুন জিনিসের সৃষ্টির উন্মাদনা ভিতরে কাজ করে বা প্রেরণা ভিতরে কাজ করে। সেই নতুন প্রেরণা নিয়ে বা নতুন সমস্যার সমাধান নিয়ে আজকের এই ট্র্যাপ ডোরটি বানানো। তো আমরা যে আগের যে দরজা ছিল, আমাদের ট্র্যাপ ডোরের যে দরজাটা ছিল, সেই দরজাটা কিন্তু এখনও রেখে দিয়েছি, আর ভিতরে যে ট্র্যাপ ডোরের যে শলা ছিল, সেই শলাটুকু আমরা এখান থেকে অপসারণ করে দিয়েছি। দুই সাইডেরই নড় এবং মাদির দুই সাইডেরই শলা কিন্তু এখন নাই। আর আগে আপনারা জানেন যে আমার ল্যান্ডিং বোর্ড যেখানে বসতো বা ল্যান্ডিং যে জায়গাটা ছিল, সেই জায়গাটা ছিল এই যে এই জায়গা পর্যন্ত। আর বর্তমানে ল্যান্ডিংয়ের অবস্থানটা আরও আমরা এক ফিট বাড়িয়ে নিয়েছি, মানে ধরতে পারেন আপনার 6 ইঞ্চি থেকে 8 ইঞ্চি আরও 1 ফিট, তাহলে 1.5 ফিট প্লাস আমরা ট্র্যাপ ডোরের ল্যান্ডিংয়ের জায়গাটা আমরা রেখেছি। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, আগে আমরা যে ছালার যে অবস্থানটা ছিল, ছালা থেকে ট্র্যাপ ডোরের ল্যান্ডিং বোর্ডে বা ল্যান্ডিং জায়গাটাতে নামতে অনেকটাই দূরত্ব ছিল, সেই দূরত্বটাকে কমানোর জন্যই মূলত ল্যান্ডিং বোর্ডের জায়গাটা বা ল্যান্ডিংয়ের জায়গাটা আমরা একটু তুলে দিয়েছি, প্রায় 8 ইঞ্চির মতো তুলে দিয়েছি। তো এখানে ছাল থেকে মোটামুটি কাছাকাছি হয়ে গেছে নামার জায়গাটা। তিন নাম্বার হচ্ছে, অনেক কবুতর আমার সরাসরি ফ্লাইং করে ট্র্যাপ ডোর এসে নামে। তো ট্র্যাপ ডোরটা ছোটো থাকার কারণে বা যে জায়গায় ল্যান্ডিং করবে ওই জায়গাটা ছোটো থাকার কারণে অনেকটাই প্রবলেম হয়ে যায়, তাই বড় করে দিয়েছি। এবং আপনারা জানেন যে বেঞ্জিং লাইভ মেশিনের যে ল্যান্ডিং বোর্ড, এই ল্যান্ডিং বোর্ডটা যদি কোনো কারণে লোহার সংস্পর্শে আসে, তাহলে ল্যান্ডিং বোর্ডের কার্যক্ষমতা আস্তে 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 হারিয়ে ফেলে। এই ক্ষেত্রে আমরা দেখেন এখানে শুধু কাঠ ব্যবহার করেছি, যে জায়গাটার উপরে ল্যান্ডিং বোর্ডটা বসবে সেই জায়গাটা শুধু কাঠ ব্যবহার করেছি, কোনো লোহার স্পর্শ আমরা দেইনি। যদিও আশেপাশে লোহা আছে, কিন্তু আশেপাশে লোহাতে তেমন একটা এফেক্ট পড়বে না আশা করি। তো যে জায়গাতে ল্যান্ডিং বোর্ড বসবে সেই জায়গাটাতে একদম কাঠের সংমিশ্রণে আমরা তৈরি করেছি, কোনো রকম লোহা আমরা ব্যবহার করিনি। এবার আমরা চলে যাই আমাদের ট্র্যাপ ডোরের উপরের দিকে। এখানে দেখেন আপনার বেশ জায়গা, কবুতর ল্যান্ডিং করার জন্য যথেষ্ট জায়গা রয়েছে, এবং ছালা থেকে আগেই বলছে ছালা থেকে সামান্য পরিমাণ দূরত্ব কবুতর নামতে সহজ। যেমন উদাহরণস্বরূপ, গত 331 কিলোমিটার রেস যখন আমি করেছিলাম, 331 কিলোমিটার প্লাস ধরতে পারেন 32 কিলোমিটার কক্সবাজার টু হবিগঞ্জ, তখন একটি কবুতর এসে এই জায়গাতে বসে, এই জায়গাতে বসার পর সে ক্লান্ত হয়ে আর আমার ট্র্যাপ ডোরে নামতে পারেনি, আর আমার ট্র্যাপিং বোর্ড স্পর্শ করতে পারেনি, মানে ল্যান্ডিং বোর্ড স্পর্শ না করতে পারার কারণে এখানে মিনিমাম 15 থেকে 20 মিনিট সময় চালে বসেছিল। প্রচণ্ড গরমে ছিল রেসটা। তো সে বসার পর আমার যে রেস রেজাল্টের যে ক্ষতিটুকু হলো বা অপূরণীয় একটা ক্ষতি হয়ে গেল, সেই ক্ষতিটা পোষানো আর আমার পক্ষে সম্ভব ছিল না, বাস্তবতা বড়ই নিষ্ঠুর। তাই হয়তো সেদিন যদি এই ল্যান্ডিং বোর্ডটি থাকতো, তাহলে কবুতরটি ইজি সে নামতে পারতো এবং ট্র্যাপ ডোর দিয়ে প্রবেশ করে সে যথাসময়ে লফটে ঢুকতে পারতো। তো এখানে আসলে আপনারা জানেন যে বিআরপিএলের খেলা, মানে বিআরপিএল ক্লাবের খেলা অত্যন্ত কঠিন খেলা, সেই খেলায় কিন্তু মিনিট হিসাবে হয় না, সেই খেলা কিন্তু সেকেন্ড হিসাবে হয় এবং সেকেন্ডকেও হাজার ভাগের এক ভাগ করা হয়, আর সেখানে প্রতি সেকেন্ডের একটা জবাব দিতে হয়, সেখানে মিনিট লস হয়ে গেলে তো অনেক কিছু। যাই হোক, সব কিছুকে মাথায় রেখে আমরা নতুন ট্র্যাপ ডোরটা তৈরি করেছি এবং আমরা আমাদের মতো করে তৈরি করেছি। এবং আগের যে শলাগুলো ছিল অনেক ঘন, আর
আমরা কবুতরের দুই সাইডের ডানার যে গ্যাপ, মানে মাথা ঢোকানোর পর দুই সাইডের ডানার যে গ্যাপ, সেই গ্যাপ অনুযায়ী আমরা ট্যাপডোরের শলাগুলো বসিয়েছি। ধরতে পারেন 2 ইঞ্চি প্লাস, 2 ইঞ্চি 2 সুতা হতে পারে। আর আমরা যদিও খাঁটি পাইনি, তাই আমরা ভ্যান গাড়ি বা অটোরিক্সা শলা ব্যবহার করেছি। এতে করে প্রবলেম হবে না আশা করি, এবং হওয়ার কথাও নয়, কারণ আস্তে করে ধাক্কা দিলেই কিন্তু কবুতর ভিতরে ঢুকে যাবে। আরেকটি সমস্যা হলো, আপনারা জানেন সেই ভিতরের দরজাটি অনেক ছোট থাকার কারণে কবুতর ঢুকতে অনেকটা কষ্ট হতো, এবং প্রত্যেকটা ট্যাপডোরের কাঠি ছিল অত্যন্ত ঘন ঘন, আর 2 ইঞ্চি থেকে ঘন, কোনো রকম মাথাটা শুধু ঢুকতো, যে কারণে কবুতর ঢোকার সময় নর অনেক সময় এক নরকে আরেক নর বা এক মাদিকে আরেক মাদে ডিস্টার্ব করতো। আর এখানে কোনো ধরনের ব্লক নেই, ইচ্ছা করলে একটা কবুতর অনায়াস ঢুকতে পারবে, ইচ্ছা করলে ঢুকতে পারবে। আর সব কিছু মিলিয়ে আমি আমার মনের মতো করে ট্যাপডোরটা তৈরি করেছি, যাতে করে প্রত্যেকটা সুবিধা আমি পেয়ে থাকি। আর তার মধ্যে আবার আরেকটি বিষয় হচ্ছে, কবুতর যখন নর কবুতর ছাড়বো তখন নর কবুতরের সাইডটা খোলা থাকবে, যখন মাদি কবুতর ছাড়বো মাদি কবুতর সাইডটা খোলা থাকবে, এবং ওই দিন যদি কোনো নর কবুতর ট্র্যাপিং করার পর সে ভিতরে খাবার দাবার সেরে আবার চায় বাহিরে একটু রিল্যাক্স হবে, বাহিরে আসবে, বাহিরটা একটু দেখবে, তখন ইচ্ছে করলে সেই দরজা দিয়ে প্রবেশ করে এখানে সে এই ট্যাপডোরের ভিতরে সে অবস্থান করতে পারবে, যদিও বের হওয়ার কোনো সুযোগ নেই। তো সব কিছু মিলিয়ে আমার মনে হয় যতটুকু পেরেছি আমি সুন্দর করার চেষ্টা করেছি, ভালো করার চেষ্টা করেছি। যদিও আমার প্রত্যেকটি সৈনিক আগামী রেসের জন্য প্রস্তুত, ধাপকৃত যতটুকু কবুতর রয়েছে সবগুলাই প্রস্তুত আগামীতে ভালো রেজাল্টের জন্য, ভালো কিছু করার জন্য, কারণ অতীতের ভুলগুলো থেকে শুধরিয়ে নিজেকে শুধরাতে হবে। এবং বিআরপিএলের রেস খেলা এমনিতেই কঠিন, তারপরে আবার পরিবহন করে জার্নি করে কবুতর নিয়ে যাওয়া, সেখান থেকে আবার কবুতরকে জার্নি করে আবার ছায় রেস স্পটে নিয়ে যাওয়া, সেখান থেকে কবুতর ফ্লাইং করে আবার নিজ বাসায় ফেরা, সব কিছু মিলিয়ে আমাকে একটু কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়তো বা ভালো একটি ক্লাবের বা ভালো একটি স্পোর্টসের অংশগ্রহণ করাটাই মূল লক্ষ্য। তার মধ্য থেকে যদি ভালো কিছু রেজাল্ট আশা করা যায় বা রেজাল্ট পাওয়া যায়, সেটা আমার মনে হয় দুসরে কিছু নয়, প্রত্যেক ফ্যান্সিয়ার চান যে ভালো কিছু হোক, ভালো কিছু রেজাল্ট আমরা আশা করি। এবং আমার কবুতর চর্চা থেকে এই বছর যেটুকু অভিজ্ঞতা নিয়ে আমি মাঠে নামতেছি বা মাঠে নামছি, যদি আল্লাহ সহায় থাকেন আর সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে আশা করি গত বছরের চেয়েও এই বছর ভালো কিছু রেজাল্ট করা সম্ভব। যদিও আমাদের হবিগঞ্জ থেকে ঢাকাতে গিয়ে খেলে কবুতরের অবস্থা যদি 12টা বেজে যায়, তারপরও চেষ্টা করব আপ্রাণ যাতে আপনাদের জন্য ভালো কিছু রেজাল্ট, এই বছর জ্যাকপট কিছু রেজাল্ট আপনাদেরকে উপহার দেওয়া যায়, সেই চেষ্টাটাই এবং সেই চিন্তাটাই থাকবে। অন্যান্য সাধারণ ফ্যান্সিয়ার থেকে একটু ব্যতিক্রমী চিন্তা করতে হবে, আর অন্যান্য ফ্যান্সিয়াররা যে সুযোগ সুবিধাটুকু পেয়ে থাকেন, আমরা হয়তো বা দূরে থাকার কারণে সেই সুযোগ সুবিধাটুকু আমরা পাই না। তো না পাওয়ার কারণে আমাদেরকে এক্সট্রা কিছু করতে হবে। যদিও বিআরপিএল ক্লাবে হার্ড রেস, প্রত্যেকটা রেসে হার্ড রেস হয়, সবাই এক্সট্রা কিছু করেন, তার মধ্য থেকে আমাকে আরও প্রচণ্ড পরিমাণ পরিশ্রমী হতে হবে যদি কোনো কিছু পাওয়া লাগে। শুধু ভালো কবুতর দিয়ে ভালো কিছু আশা করা যায় না, ভালো কবুতরকে ভালোভাবে ছালানোটাও সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো আমি আমার কর্মের কোনো কমতি রাখি না, আমি আমার কর্মটুকু করতে কোনো কমতি রাখি না, যতটুকু পারি আমার কবুতরটাকে সেরা কিছু দেওয়ার চেষ্টা করি এবং সেরা কিছুই দিয়ে থাকি, এবং যেটুকু মনের মতো সাজানো প্রয়োজন সেটুকু সাজিয়েছি গত 5 থেকে 6 মাস যাবৎ। আমার অক্লান্ত পরিশ্রম, অসম্ভব রকমের পরিশ্রম এই কবুতরের প্রতি, যাতে করে আগামীতে ভালো কিছু পায় বা ভালো কিছু আসে, তার চেষ্টা কোনো কমতি রাখবো না ইনশাল্লাহ। সব কিছু মিলিয়ে আপনাদের দোয়া প্রত্যাশী। এখানে মোটামুটি আমার 86 পিস কবুতর বা 85 পিস কবুতর নিয়ে আমি ট্রসে নামবো। তো রেসে কতটুকু কবুতর আমরা নামাতে পারবো আমরা জানি না, কারণ ট্রসে নামার পর কিছু কবুতর কমতে পারে এখান থেকে, এটি স্বাভাবিক কমাটা। তবে আমার মনে হয় যদি আল্লাহ সহায় থাকেন তাহলে বেশি একটা কবুতর কমবে না, হয়তোবা আমাদের ক্লাব রেস পর্যন্ত পৌঁছতে হয়তোবা এখান থেকে আমরা 5-6টা কবুতর মানাস হতে পারে। আর আমরা 80টা কবুতর নিয়ে আশা রাখি যে আমরা বিআরপিএল রেসে আর ডিসেম্বরের রেসে আমরা অংশগ্রহণটুকু করতে পারবো।
তো আপনারা যদি দোয়া রাখেন সব কিছু মিলিয়ে, যেভাবে আমি আমার লফটকে সাজিয়েছি বা নতুন আঙিনকে যেভাবে আমার কবুতরগুলাকে অতীতের ভুলগুলো শুধরে নিয়ে আর নতুন রূপে সাজিয়েছি, তাতে আমি আশা করতে পারি যদি আল্লাহ সহায় থাকেন তাহলে এই বছর অবশ্যই আপনাদের জন্য আরও ভালো কিছু উপহার থাকবে ইনশাআল্লাহ। যতটুকু পারি আমি আমার মতো করে আমার কবুতরকে সেরা চর্চাটাই আমি করে যাবো। ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন, আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।